এই বিষয়টা সব সময় মনে রাখবেন, যেই ভালো কাজই করেন না আপনি কেন, সেই ভালো কাজটাই হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার দেখানো পদ্ধতি অনুযায়ী। তার দেখানো পদ্ধতির বাইরে আপনি কোনো আমল করতে পারেন না, সেটা আপনার ব্যক্তি জীবনে হোক, সেটা আপনার সামাজিক জীবনে হোক, সেটা আপনার অর্থনৈতিক জীবনে হোক, সেটা আপনার পারিবারিক জীবনে হোক, এমনকি আপনার রাজনৈতিক জীবনে হোক। বাংলাদেশের জনগণ যদি সচেতন হয়, এইটুকু অন্তত প্রমাণিত হয়েছে এর দ্বারা, বাংলাদেশের জনগণ যদি ইনশাআল্লাহ সচেতন হয়, তাহলে ইনশাআল্লাহ যারা এই ধরনের ষড়যন্ত্র করছেন, যারা আমাদের আকিদামান হাস নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের সাহস আর করতে পারবেন না। সফলতা কখনো এইটা না আপনি সচিব হয়েছেন, সফলতা কখনো এইটা না আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, সফলতা এইটা না আপনি বিসিএস এ চাকরি পেয়েছেন, সফলতা এইটা না আপনি অনেক বড় এক কোম্পানির মালিক হয়েছেন। সফলতা হচ্ছে সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই যে আপনি আল্লাহর গোলাম হতে পেরেছেন, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সফলতা। আমাদের সফলতার শর্ত চারটা। প্রথমত আমাদের ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমান, যে ঈমানের শিরক থাকে না। দুই নম্বর আমাদেরকে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে, যে আমল আল্লাহ রসুলের শেখানো আমল, আমাদের নিজেদের বানানো আমল নয়, বেদাত নয়। তিন নম্বর শর্ত, আমাদেরকে আমরা যা শিখেছি, যা ভালো কিছু জেনেছি, সেই ভালো জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষকে সংস্কারের চেষ্টা চালাতে হবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি আমরা সফল কাম। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তার কোম্পানির একেবারে সাথে তিনি প্রতিষ্ঠিত করেছেন, নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আমাদের আহলে হাদিস সমাজগুলোতে যেটা দেখা যায়, আমরা মসজিদ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত আগ্রহী, ওয়াজ মাহফিলের জন্য আগ্রহ মোটামুটি আছে আমাদের, কিন্তু আমাদের আগ্রহের ঘাটতি যে জায়গাটা সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের ঘাটতি। শিক্ষা প্রতিষ্ঠান গড়ার বিষয়ে আমাদের তেমন কোনো আগ্রহ আমাদের সমাজগুলোতে আমরা দেখি না। আমরা হতবাক হয়ে যাই যখন আমাদের উত্তরাঞ্চলে অথবা ওই মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাগুলোতে, আহলে হাদিস অধ্যুষিত এলাকাগুলোতে আমরা দেখি বড় বড় গ্রাম, বড় বড় এলাকা, গ্রামের পর গ্রাম চলে গেছে, এক একটা গ্রামে 50-60টা পর্যন্ত মসজিদ আছে, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের অত্যন্ত ক্ষীণ কণ্ঠ যে না প্রতিষ্ঠান তো ওই রকম নাই, একটা দুটো আছে, মক্তব চলে এই। অথচ 50টা মসজিদ আছে একটা গ্রামে, একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, এর অর্থটা কি? আমাদের ভাইদের সাথে যখন আলোচনা করি একটা জিনিসই আমরা উপলব্ধি করি যে আসলে আমাদের মধ্যে চরমভাবে একটা সচেতনতার অভাব রয়েছে। আমরা মনে করছি আহলে হাদিস মানে রফল এদেন করা আর আমিন বলা। রফল এদেন করা আমিন বলার জন্য কোনো মাদ্রাসা প্রতিষ্ঠার দরকার আছে? তারা মনে করছে যে আমরা জুমার খুতবা দেই, জুমার খুতবাতে যা শেখাই ওটাই বোধহয় আমাদের জনগণের জন্য যথেষ্ট, আমাদের আর কিছু দরকার নেই। আমাদের সন্তানরা সেকুলার প্রতিষ্ঠানে পড়ুক, কওমি মাদ্রাসায় পড়ুক, বা যেখানে ভুল আকিদার শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে পড়ুক, আমাদের কোনো আপত্তি নেই। এই একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন পরিবেশের পরিবর্তন হচ্ছে। বিগত 2019 সালে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আগে থেকে সচেতনতা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পরে একটা জোয়ার আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ সারা দেশের বুকে। বিশেষ করে এখন বহু মানুষ আমাদের দাওয়াতেই হোক, মিডিয়ার বরকতেই হোক, তারা কিন্তু এখন আহলে হাদিস আকিদা মানহাজটা বুঝতে শিখছে। বহু মানুষ এখন কিন্তু আহলে হাদিস হয়ে যাচ্ছে, যদিও তারা নামে আহলে হাদিস হচ্ছে না বটে, কিন্তু তারা সালাতে, আকিদায়, মানহাজে তারা কিন্তু আহলুল হাদিস আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে প্রান্তে আপনি যান না কেন, যে মসজিদে আপনি যান না কেন, দু একজন ব্যক্তি এমন পাবেন যারা রফল এদেন করে সালাত আদায় করছে, আমিন বলে সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। এই কারণে যেটা আমরা দেখছি আলহামদুলিল্লাহ, নতুন যারা আহলুল হাদিস হচ্ছেন, নতুন যারা আকিদায় মানহাজ পরিবর্তন করছেন, যারা বংশীয় আহলে হাদিস, তারা কিন্তু সচেতন তেমন নন। কিন্তু যারা নতুন আহলুল হাদিস হচ্ছেন, নতুন করে দিনকে যারা বুঝতে শিখছেন, তারা কিন্তু প্রয়োজন বোধ করছেন যে না আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আগে দরকার, কারণ আমরা অনেক কষ্ট করে দিনকে পেয়েছি, আমাদের সন্তানদের জন্য এত কষ্ট করতে না হয়। আমরা যারা বংশীয় আহলে হাদিস আমরা মুফতে পেয়ে গেছি, ফ্রি ফ্রি পেয়ে গেছি আমাদের আকিদা মানহাজ, এই জন্য আমাদের অত টেনশন নাই। কিন্তু যারা নতুন আহলুল হাদিস আকিদা গ্রহণ করেছেন, তাদের কিন্তু চিন্তা আছে এটা যে না আমার সন্তান যেন পথভ্রষ্ট না হয়ে যায়, আমি এত কষ্ট করে এই দিনটা পেয়েছি, সঠিক দিনের বুঝটা পেয়েছি, এই বুঝটা যেন হারিয়ে না যায়, আমার সন্তানদের মধ্যেও যেন জারি থাকে, এজন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য বেশি উদ্যোগ গ্রহণ করছেন। এজন্য আমরা দেখেছি গত মাসে আমরা ফেনী জেলায় গিয়েছিলাম, ফেনীতে
আমরা শহরে একটা মসজিদ আহলে হাদিস মসজিদ খুঁজে পাই নাই, কিন্তু সেখানে আমরা যখন জিজ্ঞাসা করলাম মাদ্রাসা কয়টা আছে, আমাদের ভাইরা যে কথাটা শুনালেন আমাদের অন্তরটা ভরে গেল। কয়টা মাদ্রাসা হতে পারে আপনাদের ধারণা? পাঁচটা ছয়টা? আলহামদুলিল্লাহ বারোটা মাদ্রাসা এখন ফেনী শহরে আছে আহলে হাদিসদের। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এই শিক্ষার যে একটা বিপ্লব শুরু হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আশার খবর। আজকে আপনারা জানেন বাংলাদেশে যে শিক্ষানীতি পরিচালিত হচ্ছে, যে সিলেবাসগুলো আজকে নতুন করে চালু করা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন সেই সিলেবাসগুলোতে কী ঢোকানো হচ্ছে। আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল বহু আগে, সেই নাস্তিক বানানোর পরিকল্পনা যখন যেন এখন পুরোপুরি সফল করার একটা মিশন বর্তমানে শুরু হয়েছে। আর এ কারণে ক্লাস সিক্সে পড়ে না একটা বাচ্চা, সেই বাচ্চাকে শেখানো হচ্ছে মানুষের আগের পুরুষ ছিল কারা, বানর নাকি? আমরা নাকি বানরের বংশধর? এবং শুধু তাই না, সেখানে এটাও লেখা হচ্ছে বিগত শতাব্দীতে বিজ্ঞানের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার নাকি এটা, যে মানুষ বানর থেকে এসেছে, এটা নাকি বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। আমরা বলি কি, বিজ্ঞানের সবচেয়ে নিকৃষ্ট আবিষ্কার যদি কিছু থেকে থাকে সেটাই হচ্ছে এই বানরবাদ, যেই বাদ আজকে আমাদের শিক্ষার্থীদের শেখানো হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে এই বানরবাদ বাংলাদেশে চলতে পারে না। আমাদের মোতার আহমেদ যেমন ডক্টর আসাদুল্লাহ গালিব, তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই সিলেবাস এক বছর কেন, ওখানে লেখা আছে পরীক্ষামূলক, অর্থাৎ এই এক বছরের জন্য তারা পরীক্ষামূলকভাবে সিলেবাসটা নাকি চালু করেছেন। আমাদের মোতার আহমেদ যে আমাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এক বছর কেন, এক মাস কেন, এক দিন কেন, এক ঘন্টার জন্য এই সিলেবাস চলতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত যে অলরেডি সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ডারউইনবাদ বিবর্তনবাদ সিলেবাস থেকে ইনশাল্লাহ উঠিয়ে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণ যদি সচেতন হয়, এইটুকু অন্তত প্রমাণিত হয়েছে এর দ্বারা, বাংলাদেশের জনগণ যদি ইনশাল্লাহ সচেতন হয় তাহলে ইনশাল্লাহ যারা এই ধরনের ষড়যন্ত্র করছেন, যারা আমাদের আকিদা মানহাজ নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের সাহস আর করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা আরও জানেন আজকে মুসলিম উম্মাকে তাদের ইতিহাস শূন্য করে দেওয়ার চেষ্টা চলছে, তার মধ্যে একটা বড় যে ভূমিকা এবার গ্রহণ করা হয়েছে। ইতিহাস বইগুলোতে লেখা হচ্ছে যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি, যিনি সর্বপ্রথম এই বাংলার বুকে সামরিক আক্রমণ চালিয়েছিলেন এবং এই বাংলাকে অমুসলিমদের হাত থেকে, হিন্দুদের হাত থেকে মুসলমানদের অধীনে নিয়ে এসেছিলেন, সেই ইখতিয়ার বিন বখতিয়ার খিলজিকে বলা হচ্ছে তিনি নাকি ছিলেন আক্রমণকারী। এবং শুধু তাই না, বলা হচ্ছে যে এই বাংলাদেশে যত মুসলিম শাসক এসেছে এই মুসলিম শাসকরা মূলত এই দেশের জনগণের উপর মানে তারা অত্যাচার চাপিয়ে দিয়েছিল, তাদের উপর নানা ধরনের দাসত্ব চাপিয়ে দিয়েছিল, এবং তাদের শাসনের কারণে মুসলিম উম্মার নাকি না এদেশের এ এলাকার মানুষের নাকি অনেক ক্ষতি হয়েছে। লাভ হয়েছে কাদের মাধ্যম দিয়ে? হিন্দুদের মাধ্যম দিয়ে। লাভ হয়েছে কাদের মাধ্যম দিয়ে? বৌদ্ধদের মাধ্যম দিয়ে। লাভ হয়েছে কাদের মাধ্যম দিয়ে? খ্রিস্টানদের মাধ্যম দিয়ে নাকি ইংরেজদের মাধ্যম দিয়ে? অথচ এটা জলজ্যান্ত মিথ্যা। এদেশে যত মুসলিম শাসক এসেছে তারাই এদেশের বুকে সবচেয়ে বেশি তারা জনগণের খেদমত করেছে, জনগণের সেবা করেছে, এদেশের জনগণকে উন্নত আকিদা মানহাজ, উন্নত সভ্যতা শিখিয়েছে মূলত মুসলমানরাই। মুসলমানরাই এদেশ থেকে অন্যায় অবিচার দূর করেছিল, এই দাসপ্রথা দূর করেছিল, মানুষের মধ্যে এই যে শ্রেণী বিভেদ ছিল এই বিভেদগুলো তারা দূর করে সমস্ত মানুষকে একটা কাতারে নিয়ে এসেছিল। যতদিন মুসলমানরা এলাকায় আসেনি ততদিন হিন্দুদের মাধ্যম দিয়ে মানে মানুষের মধ্যে বিভাজন ছিল, শ্রেণী বিভাজন, কেউ ছিল শূদ্র, কেউ ছিল আরও কিছু ক্ষত্রিয়, কেউ ছিল ব্রাহ্মণ, এইভাবে ভাগ করে মানুষের সমাজটাকে বানানো হয়েছিল পশু সমাজ। সেই সমাজকে ভেদাভিনহীন করে দিয়েছিল, আমির ফকিরকে সমান করে দিয়েছিল কারা? মুসলিম শাসকরাই করে দিয়েছিল। শুধু তাই না, যদি আজকে মুসলমানরা না আসতো এই বাংলার বুকে তাহলে এই বাংলাদেশ পর্যন্ত স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না। এই বাংলাদেশ দিন হয়েছে মূলত মুসলমানদের মাধ্যম দিয়ে। আপনারা জানেন এই বাংলাদেশ বাংলাদেশ হওয়ার আগে আগে কাদের অংশ ছিল? পাকিস্তানের অংশ ছিল না? পাকিস্তানের অংশ কেন হয়েছিল? এই বাংলাদেশ তো ছিল বাংলার অংশ, বৃহত্তর বাংলার অংশ। সেই বৃহত্তর বাংলা থেকে আমরা পৃথক হলাম কেন? পশ্চিমবঙ্গ থেকে আমরা পূর্ববঙ্গ কেন আলাদা হয়েছিলাম? আলাদা হয়েছিলাম শুধুমাত্র ইসলামের কারণে।
এই পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান ছিল, সেই জন্য পশ্চিমবঙ্গের হিন্দুদের থেকে তাদেরকে আলাদা করার জন্য এই পূর্ববঙ্গকে আলাদাভাবে মুসলমানদের ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল বলেই আমরা কিন্তু পাকিস্তানের একটা অংশ ছিলাম। নাহলে কোথায় পশ্চিম পাকিস্তান, কোথায় পূর্ব পাকিস্তান? 1800 কিলোমিটারের দূরত্ব। পশ্চিম পাকিস্তান সেই কোথায়? সেখান থেকে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের দূরত্ব 1800 কিলোমিটার। এই 1800 কিলোমিটার দূরত্বের মধ্যে একটা দেশ কিভাবে হলো? সারা পৃথিবীতে কোনো দেশ কখনো দেখেছেন এরকম? একটা দেশ থেকে আরেকটা দেশের অংশের দূরত্ব 1800 কিলোমিটার আছে, এরকম দেশ সারা বিশ্বে কোথাও নেই। কিন্তু শুধুমাত্র বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান একত্রিত হয়েছিল কেন? ইসলামের কারণে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণেই আমরা আলাদা ভূখণ্ড পেয়েছিলাম। সেই 47-এ যে আলাদা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, সেই ভূখণ্ডই আমরা আবার পেয়েছি 1971 সালে নতুন করে। যদি 1947 সালে মুসলমানদের কারণে এই ভূমিটা আলাদাভাবে ঘোষণা করা না হতো, আমরা কখনোই আলাদা ভূখণ্ড নিয়ে গর্বের সাথে আজকে বাস করতে পারতাম না। শেখ মুজিবের কথা আমরা সবসময় বলছি, তিনি ছিলেন 71-এর বিজয়ের নায়ক। শেখ মুজিব শুধু 71-এর বিজয়ের নায়ক ছিলেন না, তিনি 47-এর বিজয়ের নায়ক ছিলেন। তিনি মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং এই সারা বাংলার বুকে তারা প্রত্যেকটা এলাকায় এলাকায় যে যে মুসলিম লীগের পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন, মুসলমানদের পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন যেন মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড হয়। কারণ তারা বুঝতে পেরেছিলেন আমরা কখনোই হিন্দুদের সাথে আলাদাভাবে থাকতে পারবো না, একসাথে থাকতে পারবো না। কারণ তারা যে অত্যাচারী, তারা যে মুসলমানদের উপরে অত্যাচারী স্টিম রোলার চালায়, তাদের হাত থেকে বাঁচতে গেলে সমাধান একটাই, আমাদেরকে আলাদা হতে হবে। এবং সেই কারণেই দুই জাতি তত্ত্ব নিয়ে আসা হয়েছিল এবং সেই তত্ত্বের ভিত্তিতেই 1947 সালে বাংলাদেশের এই ভূখণ্ডটাকে আমরা পেয়েছিলাম। প্রিয় উপস্থিতি, আজকে অনেক বুদ্ধিজীবীরা বাগাড়ম্বর করে বলে, অনেক আজে বাজে কথা বলে যে আমরা এই বাংলাদেশ নাকি পেয়েছি কিসের জন্য? এই বাংলাদেশ আমরা নিয়ে এসেছি ধর্মনিরপেক্ষতা চালু করার জন্য, তারপরে কি ধর্মান্ধতা দূর করার জন্য, কত কি আজে বাজে কথা বলে। অথচ ধর্ম যদি না থাকতো, ইসলাম যদি না থাকতো, আমরা কখনোই আলাদা ভূখণ্ড পেতাম না। এর বড় প্রমাণ আরও একটা, আপনারা জানেন 1906 সালে বঙ্গভঙ্গ নামে একটা ঘটনা ঘটেছিল, বাংলাদেশকে আলাদা করা হয়েছিল, বঙ্গভঙ্গ করা হয়েছিল মুসলমানদের এই অংশটাকে আলাদা করে, ওইদিক দিয়ে হিন্দুদের আলাদা করে বঙ্গভঙ্গ করা হয়েছিল, আলাদা করে মুসলমানদের জন্য, বাঙালি ভাষীর জন্য আলাদা একটা ল্যান্ড করা হয়েছিল। এই ল্যান্ড করার সবচেয়ে বিরোধী কারা ছিল? এই পশ্চিমবঙ্গে যারা হিন্দু ছিল তারা কখনোই চান নাই যে বাংলাদেশ আলাদা একটা জায়গা হোক, বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক, এটা কখনোই তারা চান নাই। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাসগুলো আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আধুনিক প্রজন্ম এরা কিছুই জানে না। তারা শুধু জানে 71-এর ইতিহাস, তার আগের ইতিহাসগুলো জানে না। 71-এর ইতিহাস কীভাবে সংগঠিত হলো, 71-এর মুক্তিযুদ্ধ কীভাবে সংগঠিত হলো, যদি 47 না থাকতো তাহলে 71 কখনোই হতো না, প্রশ্নই আসতো না। এই ইতিহাসগুলো আমাদের সন্তানরা জানে না। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা একটা কারণে ধন্যবাদ জানাই, সরকার যে এই ভ্রান্ত একটা উদ্যোগ নিয়েছে এবং মুসলিম সংস্কৃতিকে, মুসলিম ইতিহাসকে আমাদের সিলেবাস থেকে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এর মধ্যে যে একটা জিনিস অন্তত হয়েছে এটাই যে আমাদের আলহামদুলিল্লাহ মুসলমানরা কিন্তু এখন আমরা সচেতন হয়ে গেছি, আমরা কিন্তু আগের মতো আর পাগল নেই। এই জন্য আমরা দেখতে পাচ্ছি দেশের যেখানে আমরা যাই না কেন, এইটুকু আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ আমাদের যারা অভিভাবকরা আছেন তারা কিন্তু চাচ্ছেন তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে। মাদ্রাসায় পড়ানোর জন্য এর আগে আমরা এই রকম আগ্রহ মানুষের লক্ষ্য করি নাই, এখন কিন্তু মানুষ আগ্রহ করছে। কেন করছে? কারণ তারা চান না তাদের সন্তান নাস্তিক হয়ে যাক, তাদের সন্তান বেঈমান হয়ে যাক, এটা কোনো ব্যক্তি এখন চান না। শুধু তাই না, মুসলিমরা তাদের ইতিহাস ভুলে যাক, আমাদের অভিভাবকরা আলহামদুলিল্লাহ এটা চাচ্ছেন না। এবং সেই সাথে সাথে আমাদের তরুণ প্রজন্মের অবস্থা আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ তারাও আর অন্ধকারে থাকতে চান না, তারাও এখন নতুন করে শিখছেন, জানছেন আমাদের জাতির ইতিহাসটা কি, আমরা কোথা থেকে আসলাম, কেন আমরা মুসলমান হলাম, আমাদের গন্তব্য কোথায়, আমরা কি চাচ্ছি, এগুলো নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ সমাজে এখন ভাবছে আগের তুলনায় অনেক বেশি। আমরা আশঙ্কা করেছিলাম হয়তো নাস্তিক্যবাদের জোয়ার সারা দেশে ছড়িয়ে পড়বে, আলহামদুলিল্লাহ সেটা কিন্তু ঘটে নাই, সেটা ঘটে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন, এই দিন মোমবাতির দিন নয়, এই দিন সূর্যের মতো আলোকিত। মোমবাতিকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু সূর্যের আলোকে ফু দিয়ে কখনো উড়িয়ে দেওয়া সম্ভব? আজকে মনে করেছিল, যারা মনে করেছিল আমরা ইসলামের ইতিহাসটাকে ফু দিয়ে উড়িয়ে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দিন, এই দিন তো সূর্যের মতো দেদীপ্যমান।
হয়তো সাময়িকভাবে মেঘে ঢাকা আছে আমাদের সামনে থেকে, কিন্তু এই মেঘ কেটে গেলে নিঃসন্দেহে সেই সূর্যের আলো আবার বেরিয়ে আসবে, এবং সেই সূর্যের আলো বেরিয়ে আসছে বলেই আলহামদুলিল্লাহ আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের অভিভাবকরা, আমাদের সন্তানরা এখন কিন্তু আগের তুলনায় অনেক সচেতন হচ্ছে। আমরা তাদের সকলকে সাধুবাদ জানাই, এবং আমরা আশা করছি সরকারের এই পদক্ষেপের কারণে ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ আরও বেশি সচেতন হবে, এবং এই তাদের সচেতনতার কারণেই ইনশাআল্লাহ যে আগামী প্রজন্ম গড়ে উঠবে সেই প্রজন্মের মাধ্যম দিয়ে যেই সিলেবাস তৈরি হবে ইনশাআল্লাহ সেই সিলেবাস তৈরি হবে প্রকৃত মানুষ গড়া সিলেবাস, সেই সিলেবাস তৈরি হবে প্রকৃত মুসলমান হওয়া সিলেবাস ইনশাআল্লাহ তাদের মাধ্যম দিয়েই এই বাংলাদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে যে বিষয়ে কথা বলতে চাইব সেটি হচ্ছে, আমরা প্রত্যেকেই, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকেই সফল হতে চাই, তাই না? সফল হতে চাই না এমন কেউ এখানে আছেন? যদি আমি বলি আপনারা কারা কারা সফল হতে চান, আপনারা নিঃসন্দেহে প্রত্যেকেই হাত তুলবেন। আমরা প্রত্যেকেই সফল হতে চাই, এই সফলতা শুধুমাত্র আখেরাতে না, জান্নাত তো আমরা সবাই চাই, তাই না? জাহান্নামে কেউ যেতে চান? সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমরা সবাই চাই দুনিয়াতে এবং আখেরাতে সব জায়গায় সফল হতে। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা তো সব জায়গায় সফল হতে চাই, কিন্তু সফলতা বলতে আসলে কি বুঝি? পরকালীন সফলতা মানে জান্নাত, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়াবি সফলতা মানে কি? দুনিয়াবি সফলতা মানে কি? টাকা পয়সা উপার্জন করা? দুনিয়াবি সফলতা মানে কি? একটা বড় বাড়ি থাকা? দুনিয়াবি সফলতা মানে কি? আমাদের তহুরুল ভাইয়ের মতো একটা বিরাট কোম্পানি থাকা? সফলতা মানে কি? এই সফলতার সূত্রটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের অধিকাংশের সফলতার অর্থ হচ্ছে এটাই, আমরা কে কত বড় চাকরি পেতে পারি। যদি আমরা বিসিএস এর একটা চাকরি পেয়ে যাই, প্রশাসনে একটা চাকরি পেয়ে যাই, মনে করি অনেক বড় কিছু আমরা হয়ে গেলাম। কিন্তু এগুলো কি আসলে আমাদের মূলত সফলতা? এইগুলো মূলত সফলতা কখনোই হতে পারে না, কারণ আমরা জানি যে এই সমস্ত সফলতা অত্যন্ত সাময়িক, এতই সাময়িক যে যেটা বলার ভাষা নেই। মজার বিষয় হচ্ছে, গতকালকে দেখলাম বগুড়াতে একটা নির্বাচন হলো, তাই না? বগুড়ায় একটা নির্বাচন হলো, উপনির্বাচন। সেই উপনির্বাচনে একজন ব্যক্তির জয়ী হওয়ার কথা ছিল, সারা দেশব্যাপী তাকে নিয়ে যেভাবে আলাপ আলোচনা হয়েছে, অথচ সে একটা সামান্য লোক, সেই লোকটা নিয়ে আলোচনা হওয়ার কোনো কথা না, কিন্তু সেই লোকটা নিয়ে এত আলোচনা হলো। তো সেই লোকটা ভাগ্যক্রমে হেরে গেছে। ওই লোকটা যদি জিতে যেত, সে নিজেই বলছে এই কথা, আমাকে হারানো হয়েছে এই কারণে যে আমাকে যদি জেতানো হতো, আমি যদি জিতে যেতাম, তাহলে সমাজের বড় বড় মানুষ, যারা এসপি, যারা ডিসি, যারা সচিব, তাদেরকে আমাকে স্যার বলতে হতো। আপনি মনে করছেন বিসিএস আমি অনেক সফল হয়েছি, আমি ডিসি হয়ে গেছি, আমি সচিব মানুষ, কিন্তু আপনাকে স্যার বলতে হতো কাকে? সমাজের একদম সবচেয়ে অশিক্ষিত ব্যক্তিকে। আপনি কিন্তু নিজেকে অনেক শিক্ষিত মনে করছেন, কিন্তু আপনাকে স্যার বলতে হচ্ছে আপনার পদের কারণে, অথবা তার পদের কারণে আপনাকে তাকে স্যার বলতে হচ্ছে। ওই সময় আপনি বুঝতে পারবেন আসলে সফলতার সংজ্ঞাটা কি। আপনার যখন ওই রকম একটা ব্যক্তিকে স্যার বলতে হচ্ছে, সম্মান করতে হচ্ছে বিশেষ করে, তখন আপনি বুঝতে পারবেন আসলে সফলতার সংজ্ঞাটা আপনার ভুল হয়ে গেছে। সফলতা কখনো এইটা না আপনি সচিব হয়েছেন, সফলতা কখনো এইটা না আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, সফলতা এইটা না আপনি বিসিএস এ চাকরি পেয়েছেন, সফলতা এটা না আপনি অনেক বড় এক কোম্পানির মালিক হয়েছেন। সফলতা হচ্ছে, সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই যে আপনি আল্লাহর গোলাম হতে পেরেছেন। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সফলতা, কারণ আপনি গোলাম হয়েছেন কার? এই পৃথিবী যিনি স্রষ্টা, সমস্ত জাহানের মালিক যিনি, সেই মালিকের আপনি চাকরিজীবী হয়েছেন, সেই মালিকের আপনি গোলাম হয়েছেন। এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সফলতা। এই সফলতার সংজ্ঞাটা আজকে আমরা হারিয়ে ফেলছি, এই সফলতার সংজ্ঞাটা আজকে আমরা বুঝতে পারি নাই বলেই আজকে আমরা অধিকাংশ মানুষ পদভ্রষ্ট হয়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই দুনিয়াতে আমরা এসেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য। আমরা বারবার এই কথাটি আপনাদের স্মরণ করে দিতে চাই, আমরা নিজেরাও নিজেদেরকে স্মরণ করে দিতে চাই, কারণ আমরা ভুলে যাই, আমরাও ভুলে যাই। আমরা মনে হয় মানে মৃত্যু দেখছি চোখের সামনে, তারপরে মনে হয় আমরা বোধহয় মরবো না, সবাই মারা যাবে, দুনিয়ার সবাই মারা যাবে, আমি বোধহয় বেঁচে থাকবো। আমাদের ফিলিংসটা কিন্তু এরকমই, আমাদের এটুকু অন্তত মাথায় কখনো জাগে না যে দুই সেকেন্ড পরে আমার মৃত্যু ঘটতে পারে। প্রিয় উপস্থিতি, পৃথিবীর জীবনটা কত সংক্ষিপ্ত! কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, তুমি তো দুনিয়াতে বহুদিন থেকে আসলে, 80 বছর, 90 বছর,
কিন্তু তোমার ফিলিংসটা কি? তুমি এখন কি, তোমার কি মনে হচ্ছে, তুমি কয়দিন ছিলে দুনিয়াতে? আমরা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, লাবিসনা ইয়াউমান নাও বাদা ইয়াউম, হে আল্লাহ আমি আপনার দুনিয়াতে মাত্র একদিন ছিলাম অথবা একদিনের একটা অংশ ছিলাম, অথচ দুনিয়াতে ছিলাম কয় বছর? 70 বছর। দুনিয়াতে ছিলাম 80 বছর। দুনিয়ায় ছিলাম 90 বছর, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ আমি একদিন ছিলাম, মাত্র ছিলাম আধা দিন। এই তো দুনিয়ার অবস্থা। এই দুনিয়াকে নিয়ে আমাদের এত গর্ব, এই দুনিয়াকে নিয়ে আমাদের কত প্ল্যান, এই দুনিয়াকে নিয়ে আমরা আমাদের কত চিন্তা, সফল হওয়ার জন্য আমাদের কত প্রচেষ্টা। একটা বিসিএস যারা পরীক্ষার্থী তাদের অবস্থা দেখেন, 3 বছর 4 বছরের পিছনে এক টানা লেগে আছে, খাওয়া নেই, ঘুম নেই, সালাত নেই, কিচ্ছু নেই, সারা দিন সারা রাত পড়ে আছে, আমাকে বিসিএস পাশ করতে হবে যে কোনো মূল্যে। প্রিয় উপস্থিতি, আমরা যেটা বলতে চেয়েছিলাম, আমাদের সফলতার সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে। সফল যদি আমরা হতে চাই, আমাদেরকে সফল হতে হবে আল্লাহর গোলাম হয়ে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। যদি আল্লাহর গোলাম হতে পারি, তাহলেই আমি প্রকৃত অর্থে সফল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে, তারা আমার দাসত্ব করে। যদি আমার দাসত্ব করতে পারে, তারাই হচ্ছে আমাদের আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বান্দা, তারাই হচ্ছে আমার সবচেয়ে সফল বান্দা। তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে ডেকে বলবো, উদখুলু ফি ইবাদি, উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে মানুষ তুমি আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে অন্তর্ভুক্ত হয়ে যাও। সেই দিন কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, হে ডিসি, হে এসপি, হে দারোগা, হে প্রধানমন্ত্রী এগিয়ে আসো, তিনি কি বলবেন? তিনি বলবেন, হে আমার বান্দা। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে মহব্বতের ডাক। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আবেদ। সুতরাং আসুন আমরা আবেদ হওয়ার চেষ্টা করি, আল্লাহর দাস হওয়ার চেষ্টা করি। আমরা যে যেখানে আছি না কেন, আমাদের একটাই যেন চিন্তা থাকে, আমরা যেন আল্লাহর দাস হয়ে থাকতে পারি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমরা যেন আল্লাহর দাসত্ব করে চলতে পারি, তবেই আমরা সফল কাম। হতে পারে আমার কাছে অর্থ নেই, হতে পারে আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমি আল্লাহর আবেদ, তার মানে আমি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি। আমার হতাশার কিচ্ছু নেই, আমি যখন আল্লাহর বান্দা হতে পেরেছি, আমার চেয়ে মূল্যবান আর বান্দা কেউ নেই, আমার চেয়ে সফল বান্দা আর কেউ নেই, আমার হতাশার কিচ্ছু নেই। আবার যদি আমার কাছে অনেক টাকা পয়সা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আল্লাহর আমি আনুগত্য করতে পারি না, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারি না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, আমি মসজিদে যেতে পারি না, আমার পরিবার পর্দা করে না, আমার সন্তানরা সালাত আদায় করে না, তাহলে আমার চেয়ে ব্যর্থ ব্যক্তি পৃথিবীতে আর নেই। হতে পারে আমি অনেক বড় কোম্পানির মালিক। সম্মানিত উপস্থিতি, আশা করি সফলতার বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এবারে আসি আমরা দুনিয়াবী জীবনে, আমরা যদি সফল হতে চাই, আমাদেরকে 4টা কর্তব্য অবশ্যই পালন করতে হবে। আমরা যদি আল্লাহর আবদ হতে চাই, আল্লাহর বান্দা হতে চাই, আমাদেরকে 4টা শর্ত মনে রাখতে হবে। এই 4টা শর্ত যদি মনে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর আবেদ হিসাবে সফল কাম হতে পারবো। বিসিএস পড়ার জন্য যেরকম কয়েকটা বিষয়, কয়েকটা গাইডলাইন আপনার প্রয়োজন, সেরকম গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরে দিয়ে দিয়েছেন আমাদের সামনে। সেই সূরা আসরের আলোকে 4টা মূল বৈশিষ্ট্য, 4টা মূল শর্তের কথা আমরা উল্লেখ করব। প্রথম যে শর্ত, আমরা যদি সফল হতে চাই, আমাদেরকে প্রথম যেটা কাজ করতে হবে, আমাদেরকে সঠিকভাবে ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি, তাই না? আমাদের সৃষ্টিকর্তাকে সবাই বলবেন আল্লাহ, আমাদের রিজিকদাতাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের সব কিছুই আল্লাহ, আমরা সবাই বলবো এটা। সেম কোশ্চিন যদি করা হয় একজন হিন্দুকে, সেম কোশ্চিন যদি করা হয় একজন খ্রিস্টানকে, একই কোশ্চিন যদি করা হয় সাঁওতালকেও, সে কে উত্তর, কী উত্তর দেবে? সে উত্তর দেবে, আমার রব, আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সবাই বলবেন আল্লাহ। শুধুমাত্র সে এই স্বীকৃতি যদি আল্লাহ বলে স্বীকৃতি দিলেই যদি সব কিছু হয়ে যায়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা কি সবাই জান্নাতে যেতে পারবো? ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যেতে পারবে? পার্থক্যটা কোন জায়গায়? আল্লাহকে শুধু সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করলেই হবে না, আল্লাহকে শুধু সৃষ্টিকর্তা হিসেবে না, আল্লাহকে মাবুদ হিসাবে আপনাকে স্বীকার করতে হবে। একমাত্র তারই ইবাদতকারী আপনাকে হতে হবে, আপনাকে একমাত্র তারই কাছে সাহায্য চাইতে হবে। আপনি এক বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি আমার সৃষ্টিকর্তা, তারপরে আপনি মূর্তি পূজা করলেন, তারপরে আপনি দুনিয়ার অন্য কাউকে পূজা করলেন, গাছ পূজা করলেন, মাজার পূজা করলেন, আপনি কি প্রকৃত অর্থে ঈমানের অধিকারী হতে পারলেন? ঈমানের অধিকারী হতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না।
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের সাথে তারা শিরককে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা দুনিয়া এবং আখেরাতে, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি আল্লাহর সাথে কাল কিয়ামতের ময়দানে দিদার লাভ করতে চায়, তার জন্য করণীয় হচ্ছে সে যেন সৎ আমল করে এবং সেই সাথে আল্লাহর ইবাদতে অন্য কাউকে যেন শরীক না করে। শর্ত হচ্ছে এইটা, আপনি ঈমান আনবেন এমন ঈমান যে ঈমানের সাথে শিরক থাকে না। যদি আপনার ঈমানের সাথে শিরক মিশে যায়, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি আবার বিপদে পড়লে অন্য কারো কাছে যান, এই রকম যদি ঘটনা ঘটে, নিঃসন্দেহে আপনি প্রকৃত অর্থে ঈমানদার হতে পারেন নাই। তাহলে আমাদেরকে অবশ্যই এমন ঈমানের অধিকারী হতে হবে যে ঈমানের সাথে শিরক মিশ্রিত হয় না। আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকেন, আপনি কখনো মাজারে যেতে পারেন না, কারণ মাজারে যে লোকটা শুয়ে আছে সেই লোকটা কি আপনার কোনো উপকার করার ক্ষমতা রাখে? সে লোকটা আপনার কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখে না। শুধু তাই না, সে তো নিজেরই উপকার করার ক্ষমতা রাখে না। যে লোকটা কবরে শুয়ে আছে ওই লোকটা কি জানে সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে আমি আমার ইবাদত দিয়ে কখনো আমি জান্নাতে যেতে পারবো না, আমি জান্নাতে যাব একমাত্র আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কোনো মানুষ কি বলতে পারে আমি আল্লাহর রহমতের অধিকারী? কোনো মানুষের পক্ষে এই গ্যারান্টি দেওয়া সম্ভব? কারণ আমি কখন কি পাপ করেছি, কি অন্যায় করেছি, আমার কি কথার কারণে আল্লাহ রাগান্বিত হয়েছেন আমার প্রতি, আমি তো কিছুই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বান্দা ভালো কাজ করতে 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 একদম জান্নাতের নিকটবর্তী হয়ে গেছে আর 1 ইঞ্চি গেলে সে জান্নাতে চলে যাবে, ঠিক সেই সময় সে এমন একটা অন্যায় কথা বলে ফেলেছে, এমন একটা কথা বলে ফেলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে গেছেন, ফলে তার সমস্ত জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে, সে জাহান্নামে পতিত হয়ে গেছে। আবার একজন ব্যক্তি সারাটা জীবন পাপের কাজ করেছে, সারাটা জীবন সে খারাপ কাজ করেছে, তার জীবনে কোনো ভালো আমল নামা নাই, সে আর 1 ইঞ্চি হলে সে জাহান্নামে পতিত হবে, ঠিক সেই সময় সে এমন একটা ভালো কাজ করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ফলে তার সমস্ত জীবনের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনই রহমদিল, আবার এমনই শাস্তিদানে অত্যন্ত কঠোর। সুতরাং আমরা যারা মুমিন আছি, আমরা কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমরা জান্নাতে যাব। আবার আমরা আল্লাহর কাছে সবসময় আশা রাখবো আমরা অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে যাব। একজন মুমিনের অবস্থান হচ্ছে সে ভয়ের মধ্যে থাকবে আবার আশার মধ্যে থাকবে, দুটোর মাঝামাঝি অবস্থান। সে কখনো নিজেকে নিরাপদ মনে করতে পারে না, অথচ আপনি মনে করছেন যে লোকটা কবরে শুয়ে আছে সেই লোকটা বোধহয় জান্নাতি হয়েই গেছে, এই গ্যারান্টি আপনাকে কে দিল? প্রিয় উপস্থিতি, কোনো অবস্থাতেই মাজারে যাওয়া যাবে না, মাজারের উদ্দেশ্যে একটা টাকা আপনাকে নিয়ে যাওয়া যাবে না, একটা টাকা আপনি শিন্নি দিতে পারেন না। এই সাথে সাথে আরও অনেক বিষয় রয়েছে, ছোট শিরকগুলোকে আমরা খুব হালকা করে দেখি, আমরা কথায় কথায় কোনো বিপদ আপদ হলেই, বিশেষ করে আমাদের নারী সমাজ, তারা হাতে তাবিজ বাঁধেন। আল্লাহ রাসূল বলছেন, মান আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হাতে তাবিজ বাঁধলো, গলায় তাবিজ বাঁধলো, গায়ে তাবিজ লটকালো, সে ব্যক্তি কি করলো? সে ব্যক্তি শিরক করলো। আমাদের এখানে এমন কোনো ভাই কি আছেন যার হাতে এরকম তাবিজ বাঁধা আছে? আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি, যখন আমরা ওই জামালপুর ময়মনসিংহের দিকে যাই, যখন আমরা ওই দিনাজপুর রংপুরের দিকে যাই, তখন অনেক আহলে হাদিস ভাই কেমন দেখি, তারা কিন্তু আহলুল হাদিস, পাঁচক সালাত তারা আদায় করছেন সুন্নাতি তরিকায়, কিন্তু তাদের হাতে তাবিজ লটকানো, তারা জানেই না যে তাবিজ লটকানোটা শির। আমাদের বাচ্চাদের কপালে আমরা কালো টিপ দেখি, তাই না? কালো টিপ লাগায় না আমাদের বাচ্চারা? এটা আহলে হাদিস সমাজেও চালু আছে। কেন লাগায়? আপনি হয়তো বলবেন যে মনে হয় সৌন্দর্যের জন্য লাগায়, কালো টিপ লাগালে সুন্দর দেখায়, কিসের উদ্দেশ্যে লাগায়? নজর লাগবে না, তাই নজর লাগবে না, এই জন্য কালো টিপ লাগানো হয়। এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, একটা বাচ্চাকে নজর লাগার ভয়ে আপনি কালো টিপ লাগালেন, ওই কালো টিপ কি আপনার সন্তানকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে? আপনি কালো টিপ লাগাচ্ছেন মানে কি আপনার সামান্য একটু হলেও বিশ্বাস হচ্ছে যে না, কালো টিপ লাগালে বোধহয়
আমার সন্তানটা বেঁচে থাকবে। তার মানে আপনার বিশ্বাসটা আল্লাহর সাথে একটু যেমন আছে, ওই কালো টিপের হলো উপরে হলো 1% হলো বিশ্বাস আছে। প্রিয় উপস্থিতি, এই যে সামান্য একটু শিরক করলেন, আপনি মনে রাখবেন আল্লাহর প্রতি আপনার 99% বিশ্বাস কিন্তু আছে, কিন্তু 1% বিশ্বাস যখন চলে গেছে ওই কালো টিপের উপরে, আপনার বাকি 99% ওই বিশ্বাসের আর কোনো মূল্য থাকবে না। ওই সামান্য একটু অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত জীবনের সমস্ত ইবাদত বাতিল করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, লা ইন আশরাক তালা ইহবাতা নামালু, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সাবধান, শিরকের চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর হতে পারে না। এই বিষয়টা অন্তরে জায়গা দিয়ে রাখবেন, কোনো অবস্থাতেই যেন আমি অন্তত শিরক না করি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের অন্য যে কোনো পাপ, যে কোনো পাপ, এমনকি যদি আমি মানুষ হত্যা করি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই পাপটা ক্ষমা করে দিতে পারেন। আপনি জানেন যে ওই যে 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে একজন ব্যক্তি, দেখেননি আপনি, পড়েছেন তো আপনারা জানেন সবাই, 99 জন ব্যক্তিকে হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। একজন বেশ্যা মহিলাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, সামান্য একটা কুকুরকে তৃষ্ণার্ত কুকুর পানি পান করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু ক্ষমা করতে পারেন, কিন্তু যদি আপনি আপনার জীবনে একটা শিরক করে থাকেন, সারা জীবন মিলে আপনি একটা শিরক করেছেন, আপনি তাহাজ্জুদ গুজার মানুষ, আপনি 5 বার সালাত পড়েন, কিন্তু সারা জীবনে একটা শিরক করেছেন এবং সেজন্য আল্লাহর কাছে আপনি তওবা করতে পারেন নাই, জেনে রাখবেন ওই সামান্য একটা শিরকের কারণে আপনার সমস্ত জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। এজন্য শিরক থেকে অত্যন্ত সাবধান, আপনার ইমানের সাথে যেন কোনো প্রকার শিরক মিশ্রিত না হয়। লোকমানের হাকিমের কথা আপনারা জানেন, তিনি তার সন্তানকে আগেই শেখাচ্ছেন, ছোট্ট সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার ছোট্ট বাচ্চা গোলাম, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তা যিনি, সেই সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে আপনি শরীক করেছেন, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। আপনার সন্তান, আপনি যাকে জন্ম দিয়েছেন, ওই সন্তান আপনাকে অনেক লালন পালন করে, আপনাকে অনেক টাকা পয়সা দেয়, কিন্তু ওই সন্তান আপনাকে আব্বা বলে ডাকে না, ওই সন্তান আপনাকে পিতা বলে স্বীকার করে না, ওই সন্তানের সারা জীবনের খেদমতকে আপনি গ্রহণ করবেন? আপনি যাকে মানে কি বলবো, জন্ম দিয়েছেন, আপনি জন্মদাতা পিতা হওয়ার পরেও যদি আপনাকে সে পিতা বলে স্বীকার না করে, আপনি তার সারা জীবনের খেদমত কি গ্রহণ করবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন প্রতিটা মুহূর্তে, নানা বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করছেন, সেই আল্লাহকে আপনি ইবাদত করা বাদ দিয়ে আপনি ঢুকেছেন কোথায়, ফালতু মাজারের মধ্যে, এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর হয়? আল্লাহর কাছে এর চেয়ে অপমানজনক বিষয় আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, কোনো অবস্থাতেই ইমানের সাথে শিরক মিশ্রিত করা যাবে না। তাহলে সফলতার জন্য আপনাকে অবশ্যই প্রথম এই শর্ত পূরণ করতে হবে, এটা হচ্ছে টিকিট। একটা ট্রেনে উঠতে গেলে আপনাকে সর্বপ্রথম চেক করা হয় আপনার হাতে টিকিট আছে কি না। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতের টিকিট হচ্ছে এই শিরকমুক্ত ইমান। শিরকমুক্ত ইমান যদি আপনার থাকে তাহলে আপনি টিকিট অলরেডি পেয়ে গেছেন, যদি না থাকে, আপনার টিকিট নাই, আপনি কখনোই যত ভালো কাজই আপনি করেন না কেন আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। তাহলে জান্নাতে ঢুকতে গেলে, সফল হতে গেলে আপনাকে প্রথম যে টিকিটটা নিতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ ইমানের টিকিট। বিশুদ্ধ ইমানের টিকিট থাকতে গেলে আপনাকে অবশ্যই শিরক মুক্ত থাকতে হবে। 2 নম্বর যে বিষয়, এই টিকিট পাওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে, আপনি ট্রেনে বা বাসে একটা ভালো আসন নিতে চাইবেন, যে জায়গায় বসলে আপনি কমফোর্টেবলি থাকতে পারবেন, ভালো জায়গায় থাকতে পারবেন। এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ মানে কি? সৎ আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। যত কাজ আছে, যে কাজগুলো ভালো কাজ, সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে আপনি ইনশাআল্লাহ জান্নাতে ভালো স্থানে থাকতে পারবেন। শর্ত হচ্ছে কি? আমলে সলেহ অর্জন আবার শর্ত আছে। সব আমলকে কি ভালো আমল বলা যাবে? মিলাদ কি ভালো কাজ? শবে বরাত কি ভালো কাজ? কুরআন খানি করা, এটা কি ভালো কাজ? আজকে দুপুরে একটা জানাজা পড়ে আসলাম, একজন হানাফি ব্যক্তির জানাজা, কিন্তু তিনি মানে মোটামুটি আমাদের দিকে কিছুটা তার আগ্রহ ছিল, মাইলান ছিল, এই জন্য তিনি আমাদেরকে অনুরোধ করেছিলেন যেন আমরা যে জানাজাটা পড়ি। তো জানাজা যখন পড়াতে গেলাম, তো ওখানকার স্থানীয় যিনি ইমাম তিনি বক্তব্য রাখছেন আর বলছেন যে আজকে এই ব্যক্তিটা খুব ভালো ব্যক্তি ছিলেন, এই ব্যক্তিটা মারা যাওয়ার পর থেকে আমরা আমাদের মাদ্রাসায় কোরআন পড়াচ্ছি বাচ্চাদের দিয়ে, তারা এখনও পর্যন্ত কোরআন পড়ছে।
তারপর যখন জানাজা শেষ মানে জানাজা শুরু হবে তার আগ দিয়ে দেখছি ওই ছেলেগুলো সব লাইন ধরে আসলো, ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়ে তারপর এসে জানাজায় যোগ দিল। এই যে কোরআন পড়লো এই ব্যক্তিটাকে উদ্দেশ্য করে, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে, এটা কি কোনো ভালো কাজ? বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা অনেক ভালো কাজ, কিন্তু এটা কি ভালো কাজ? কেন ভালো কাজ না, এই কাজ করার জন্য আল্লাহ রাসূল কখনো আমাদেরকে বলেন নাই। তারপরে এই ব্যক্তি মানে মারা যাওয়ার পরে এখন নানা ধরনের আয়োজন করা হবে, সাত দিন পরে করা হবে কুলখানি, চল্লিশ দিন হওয়ার পরে করা হবে চল্লিশা। শুধু তাই না, আপনার এলাকায় আছে কিনা জানি না, মৃত মানুষ মারা গেলে খাওয়ার আয়োজন করা হয়। এখানে আছে নাকি এরকম খাওয়ার আয়োজন? আপনাদের এলাকায় না থাকলেও আশপাশে এলাকায় আছে, মানুষ মারা যাওয়ার পরে খাওয়ার আয়োজন করা হচ্ছে। এই যে সমস্ত আয়োজনগুলো করা হচ্ছে মৃতের উদ্দেশ্যে, তার সওয়াবের উদ্দেশ্যে, তার সওয়াব বকশানোর জন্য যে আমলগুলো করা হচ্ছে, এই আমলগুলোর মাধ্যম দিয়ে সে ব্যক্তি কোনো উপকৃত হবে? উপকৃত তো হবেই না। আপনি যে কাজটি করছেন এই কাজ করার জন্য সে বরং উল্টা শাস্তি পাবে, কারণ সে আপনাকে অন্যায় থেকে নিষেধ করে যায় নাই, বরং সে আপনাকে হয়তো ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত করার কারণে কবরে বসে সে উল্টো শাস্তি পাবে। বেদাত করার কারণে, আপনি যে বেদাত করছেন মৃত ব্যক্তির জন্য সওয়াব রেসানির জন্য, আপনি যে আমলটা করছেন ওই আমলের মাধ্যম দিয়ে আপনি মূলত তাকে উপকার করছেন না, বরং তার আপনি ক্ষতি করছেন। এই বিষয়টা আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ ওই লোকটা আপনাকে বেদাতের ওসিয়ত করে গেছে, আপনি যখন তার কথা অনুযায়ী বেদাত করছেন, সেই লোকটার কবরে কি সওয়াব পৌঁছাচ্ছে না গোনা পৌঁছাবে? কেন গোনা পৌঁছাচ্ছে? কারণ যেই কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে না। যে কোনো ভালো কাজ হতে হবে কার তরিকায়? এই বিষয়টা সবসময় মনে রাখবেন, যেই ভালো কাজই করেন না আপনি কেন, সেই ভালো কাজটাই হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার দেখানো পদ্ধতি অনুযায়ী। তার দেখানো পদ্ধতির বাইরে আপনি কোনো আমল করতে পারেন না, সেটা আপনার ব্যক্তি জীবনে হোক, সেটা আপনার সামাজিক জীবনে হোক, সেটা আপনার অর্থনীতি জীবনে হোক, সেটা আপনার পারিবারিক জীবনে হোক, এমনকি আপনার রাজনৈতিক জীবনে হোক। আজকে আমাদের সমাজে ইসলামী রাজনীতি নামে একটা বিষয় চালু রয়েছে, ইসলামী রাজনীতি। আপনারা কেউ ইসলামী রাজনীতি করেন তো নাকি? আমাদের মধ্যে রাজনীতি সচেতনতা আছে, আমরা রাজনীতি সচেতন জাতি, আমরা বাঙালিরা অত্যন্ত রাজনীতি সচেতন। আপনি বিদেশে কোথাও যান, কোথাও যে আপনি দেখবেন না সাধারণ মানুষের মধ্যে রাজনীতির আলোচনা। কিন্তু আমাদের সমাজে মাশাআল্লাহ এমন একটা অবস্থা, আমাদের প্রত্যেকটা চায়ের দোকানে যারা বসে থাকেন, হয়তো তাদের শিক্ষা দীক্ষা নাও থাকতে পারে, কিন্তু তারা শেখ হাসিনার কর্মকাণ্ড ঠিক করে দেওয়ার জন্য বা তার উপদেষ্টা হওয়ার জন্য তারা যোগ্যতা অর্জন করে ফেলেছেন অলরেডি। শেখ হাসিনা কী করা উচিত কী করা উচিত না সমস্ত কিছু তারা ব্যাখ্যা দিতে পারেন আমাদের চায়ের দোকানের যারা আড্ডাবাজি করেন তারাই। আমাদের মতো রাজনীতি সচেতন খুব কমই আছে। তা আমাদের মধ্যে যারা ইসলামী রাজনীতি করেন এরকম লোক আছেন না? এই রাজনীতি কার পদ্ধতিতে করতে হবে? এই পদ্ধতি যদি আমার মন গড়া পদ্ধতিতে আমি করি, তাহলে কি সেটা ইসলামী রাজনীতি হবে? সেটা কি আল্লাহর কাছে কবুল হবে? প্রিয় উপস্থিতি, আজকে ইসলামী রাজনীতির নামে যা কিছু চলছে, এই গণতান্ত্রিক রাজনীতি, এই ধর্মনিরপেক্ষ রাজনীতি কখনোই ইসলামী রাজনীতি হতে পারে না। ইসলামের রাজনীতি একমাত্র এটাই, আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব প্রতিষ্ঠা করা। সেটা দুনিয়ার সর্বক্ষেত্রেই, শাসন ব্যবস্থার সর্বক্ষেত্রেই আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইসলামী রাজনীতি। আপনি গণতন্ত্রের জন্য রাজনীতি করছেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, নিঃসন্দেহে এটা ভ্রান্ত স্বপ্ন, এটা নিঃসন্দেহে ভুল স্বপ্ন। এর মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, কারণ এটা ইসলামের পথ নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা নয়। আল্লাহ রাসূলকে লোভ দেখানো হয়েছিল, হে মোহাম্মদ, আপনি যদি আমাদের যারা মাবুদ আছে 360টা মূর্তির যদি পূজা আপনি করেন, 6 মাস আপনি আমাদের মূর্তিদের পূজা করবেন, আর আমি আপনার রবের পূজা করব, আমরা আপনার রবের পূজা করব 6 মাস, এইরকম একটা ডিল নিয়ে গিয়েছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন ঠিক আছে, তিনি তো হিকমতের উদ্দেশ্য বলতে পারতেন, ঠিক আছে তোমরা আমার রবের আগে 6 মাস ইবাদত করো, তারপরে আমি তোমার রবের ইবাদত 6 মাস করব। হিকমতের স্বার্থে এই কথা বলতে পারতেন না, কারণ তারা 6 মাস যদি আল্লাহর ইবাদত করতো হয়তোবা তাদের কেউ পরিবর্তন হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুমতি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়ে বললেন, কুল ইয়া আইহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায় তোমরা জেনে রাখো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। 6 মাস কেন, 6 সেকেন্ডের জন্য আমি তোমাদের রবের ইবাদত করার জন্য অঙ্গীকারাবদ্ধ হতে পারি না। তোমরা জাহান্নামে যেতে চাও, জাহান্নামে চলে যাও, কিন্তু আমি জান্নাতে যেতে চাই, আমি তো জাহান্নামে যেতে চাই না।
সম্মানিত উপস্থিতি, ইসলামের উপকার করতে যেয়ে আপনি যেন নিজের ক্ষতি না করে বসেন। ইসলামের উপকার করতে গেছেন আপনি, আপনার নিজের মধ্যে ইসলাম নেই, আপনার পরিবারে ইসলাম নেই, আপনার গণ্ডির মধ্যে ইসলাম নেই, আপনার যেটা কর্মচারী সে পাঁচাক সালাত আদায় করেন না, আপনি গেছেন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করতে, এই দায়িত্ব আপনাকে কে দিল? আপনি চেষ্টা করবেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন সমাজের সর্বত্র যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়। আপনি নসিহত করেন, আপনার সুযোগ মতো আপনি চেষ্টা চালান, কিন্তু এই প্রচলিত এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে, ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যম দিয়ে আপনি কখনো ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারেন না। যেই রাজনীতি, যেই গণতন্ত্র এই হিরো আলমের মতো মানুষকে পর্যন্ত এমপি বানায়, আমাদের নেতার আসনে বসিয়ে দেয়, সেই গণতন্ত্র কখনো ইসলামের রাজনীতি হতে পারে না। ইসলাম কখনো এই ধরনের পাগলামি কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। আমাদেরকে এখনো বোঝার মনে হয় আর বাকি নেই, তারপরও কেন আমরা যেন বুঝতে পারি না। আমরা মনে করি না এর মাধ্যম দিয়ে হয়তো একদিন আমরা সমাজে কিছু করতে পারবো। প্রিয় উপস্থিতি, আমি যেটা বলতে চাইবো যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী সব কিছু হবে, আমি আপনি যেন নিজের পক্ষ থেকে কোনো কিছু না করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা রাসূলের মধ্যে উত্তম আদর্শ না খুঁজে আমরা আব্রাহাম লিঙ্কনের মধ্যে উত্তম আদর্শ খুঁজলাম, ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে উত্তম আদর্শ খুঁজলাম, আমরা গণতন্ত্রের মধ্যে ইসলামী উত্তম আদর্শ খুঁজলাম, নিঃসন্দেহে আমরা ভুলের পথে রয়েছি। সম্মানিত উপস্থিতি, আমলে সলে হতে গেলে আরও যে বিষয়গুলো রয়েছে, আপনাকে প্রত্যেকটা আমল যেমন আল্লাহ রাসূলের তরিকায় করতে হবে, সেই সাথে সাথে সেই আমলগুলো করতে হবে আখেরাতে মুক্তির জন্য। আপনি কৃষি কাজ করছেন, আপনি চাকরি করছেন, আপনার চাকরিটাও যেন হয় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। আপনি হয়তোবা সকালবেলা স্কুলে গেছেন মাস্টারি করার জন্য, আপনি যাওয়ার সময় নিয়ত করুন আমি আজকে যাচ্ছি স্কুলে, আমি আমার বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেব, আমি এর মাধ্যম দিয়ে যে জীবিকাটা পাবো, যে হালাল জীবিকা উপার্জন করব, সেটা আমার পরিবারের জন্য হালাল পথে খরচ করব, এবং এর মাধ্যম দিয়ে আমি আল্লাহর ইবাদত সুন্দরভাবে করব। আপনি যদি এই নিয়তে যান, আপনার পুরো চাকরিটাই একটা ইবাদতে পরিণত হবে। আপনি কৃষি কাজ করতে গেছেন, আপনি চিন্তা করছেন আমি এই যে ফসল রোপণ করছি, এই ফসল রোপণ করার মাধ্যম দিয়ে আমি যে উপার্জনটা করব, এই হালাল উপার্জনটা আমি আবার হালাল কাজে ব্যয় করব, আমার পরিবারের জন্য খরচ করব, আল্লাহর ইবাদতের জন্য আমি নিজেকে পরিপুষ্ট করব। যদি আপনি এই নিয়ত করে আপনি কৃষি কাজও করেন, মনে রাখবেন আপনার ওই কৃষি কাজটা একটা ইবাদতে পরিণত হবে। আমরা মনে করি ইবাদত মানে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, না, ইবাদত আমার জীবনের প্রত্যেকটা কাজই হতে পারে যদি আমি সেটা আল্লাহর উদ্দেশ্যে করি, এবং বৈধ পন্থায় যদি আমরা করি সেটা নিঃসন্দেহে আল্লাহর ইবাদত হয়ে যায়। আজকে আপনি যে এখানে বসে আছেন, যে সময়টা আপনি এখানে দিচ্ছেন, আপনার সময়টা যদি হয় এই জন্য যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখানে বসেছি, তাহলে আপনার এই পুরো সময়টুকু এটা আপনার ইবাদতের মতো অবস্থা। সালাতে থাকলে যেরকম ইবাদত, আপনি এখানে আছেন এটাও একটা ইবাদতের অংশ। প্রিয় উপস্থিতি, এইভাবে প্রত্যেকটা কাজকে আমলে সলে পরিণত করতে হবে, প্রত্যেকটা কাজকে আপনার হালাল উপায়ে বৈধ উপায়ে যদি করেন ইনশাআল্লাহ সেটাও ইবাদতে পরিণত হবে। প্রিয় উপস্থিতি, আমাদের কোনো কাজ যেন অনর্থক না হয়, আমরা যেন টিভি সিনেমার সামনে যেন বসে না থাকি, আমরা যেন আমাদের আচার আচরণ, আমাদের কার্যক্রম সব কিছু ইসলাম অনুযায়ী যেন পরিচালনা করার চেষ্টা করি। আমাদের যুব সমাজ যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এটা আপনাদের এখন দায়িত্ব, মুরব্বীরা যারা মুরব্বী হয়ে গেছেন তারা তো মুরব্বী হয়ে গত হয়ে গেছেন, আমাদের যারা যুবক ভাইরা আছেন তারা সাধ্যমতো চেষ্টা করুন ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য। ইসলামকেই আপনার লাইফস্টাইল বানিয়ে ফেলুন, আপনার চুলটা যেন হয় মুসলমানদের মতো, আপনার কাপড়টা যেন হয় মুসলমানদের মতো, আপনার সব কিছু, আপনার চালচলন সব কিছু যেন হয় ইসলাম অনুযায়ী। দেখবেন যদি আমরা আর 10 বছর এই মেহনতটা করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হতে আর সময় লাগবে না ইনশাআল্লাহ। এই গ্রামের যারা যুবক ভাইরা আছেন, 10 জন যুবক 20 জন যুবক যদি শপথ নিতে পারেন আমরা ইসলাম অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের জীবন পরিচালনা করব, এবং আমাদের যারা বন্ধুরা আছে, যারা আমাদের সমাজের ছোটরা আছে, যারা মুরব্বীরা আছে, তাদের কাছেও আমরা এই দাওয়াতটা পৌঁছে দেব, দেখবেন সমাজটা পরিবর্তন হতে সময় লাগবে না। কারণ যখন সমাজে সত্যটা প্রতিষ্ঠিত হয়ে যায়, সত্যের আলো যখন চলে আসে, তখন সেখানে মিথ্যার অন্ধকারগুলো আস্তে আস্তে দূরে সরে যায়। কিন্তু সেই সত্যকে নিয়ে দাঁড়ানোর মানুষ কয়জন? আলহামদুলিল্লাহ আমাদের তহুরুল হক ভাইয়ের মতো এই ধরনের ভাইরা আলহামদুলিল্লাহ সেই আলোর মশাল নিয়ে আজকে দাঁড়িয়েছেন। এই আলোর মশালের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ কিছু মানুষ আলোকিত হবেন, সেই আলোকিত মানুষগুলোর মাধ্যম দিয়ে আরও কিছু মানুষ আলোকিত হবে, এইভাবে ইনশাআল্লাহ পুরো সমাজটা একদিন আলোকিত হবে। সেই দিনের অপেক্ষাতে আমরা রয়েছি, সেই দিনের জন্যই আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, সুতরাং দ্বিতীয় যে শর্ত আমাদেরকে আমলে সলে করতে হবে, তৃতীয় শর্ত হচ্ছে শুধুমাত্র নিজে ভালো কাজ করলে কি হবে, শুধু নিজে ভালো কাজ করলেই হবে না, আমাদের সমাজের কাছেও ভালো কাজ
ভালো কাজ উপস্থাপন করতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষ তারা বিপদগ্রস্ত, যারা অন্যায় করছে, যারা পাপ করছে, তারা কি খুব সুখের মধ্যে আছে? তারা অত্যন্ত বিপদগ্রস্ত মানুষ। সেই মানুষগুলোর কাছে আমাদের যেতে হবে, তাদেরকে বলতে হবে ভাই পাঁচ বক্ত সালাত আদায় করো, হে আমার বোন আপনি পর্দা করুন, নাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই মেসেজগুলো, দাওয়াতগুলো আমাদের প্রত্যেকে পৌঁছে দিতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার যারা পরিবারবর্গ রয়েছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমরা কি প্রত্যেকে গ্রহণ করতে পারবো? ইনশাআল্লাহ এই দায়িত্ব গ্রহণ আমাদের করতেই হবে। আমরা এমন কেউ এখানে নেই একটা ভালো কথা জানি না। আমরা প্রত্যেকেই জানি যে সিগারেট খাওয়া হারাম, তাই না? প্রত্যেকে জানি না কি কেউ মনে করি সিগারেট খাওয়া মাকরু, সিগারেট খাওয়া হারাম, এ বিষয়ে আমরা সবাই জানি। আমার একটা ভাই যখন সিগারেট খাচ্ছে, তাকে কি আমরা সিগারেট খাওয়া থেকে নিষেধ করতে পারবো না? ভয় লাগবে, তাই না? ভয় তো লাগবেই, ভয় তো লাগবেই। কিন্তু তাকে যদি আপনি কোনোভাবে আপনি ম্যানেজ করতে পারেন, কোনোভাবে যদি তাকে সিগারেট খাওয়া থেকে বিরত রাখতে পারেন, মনে রাখবেন ওই লোকটা যে ওই সিগারেট খাওয়ার কাজটা ছেড়ে দিল, এর জন্য যে সব সে পাবে সেই সবের পরিপূর্ণ অংশ আপনি নিজেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় ব্যবসা আর নাই। আমরা মনে করি ব্যবসা মানে শুধু ওই MLM ব্যবসা, একজন থেকে দুইজন সদস্য বানালাম, দুইজন থেকে আরও চারজন হয়ে গেল, কত গল্প আমরা শুনি। ওই ব্যবসার নাম শুনলে আমরা লাফিয়ে চলে যাই। প্রিয় উপস্থিতি, ওর চেয়ে অনেক হাজার গুণ ভালো, ওর চেয়ে অনেক হাজার গুণ উত্তম ব্যবসা হলো এই যে আপনি একটা মানুষকে একটা ভালো কথা বলবেন। মান্দাল্লাহ আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি, আপনি যখন একটা মানুষকে একটা ভালো কাজের উপদেশ দিবেন, সেই লোকটা সেই ভালো কাজ করবে, সেই ভালো কাজের ফলাফলস্বরূপ যে সে সোয়াবটা পাচ্ছে, সে সোয়াবের অংশ আপনি নিজেও পেয়ে যাচ্ছেন, ফ্রি ফ্রি মুফতে পেয়ে যাচ্ছেন, এবং ওই লোকের মাধ্যম দিয়ে যত মানুষ হেদায়েত হবে তাদেরও সমস্ত অর্জনগুলোর সোয়াবগুলো আপনি নিজে কবরে বসে বসেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কাজটা আমরা যেন প্রত্যেকে আমাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে করার চেষ্টা করি, এটা আমাদের মুসলিম হিসাবে প্রত্যেকের আমাদের দায়িত্ব। আহলুল হাদিসরা মূলত এই কাজটাই সমাজে করে যাচ্ছে, এই জন্য আমাদের অনেক গালিগালাস খেতে হচ্ছে, হোক না? আমরা যখন বলছি এটা বেদাত, এটা শির, তখন আমাদের ভাইয়ের আমাদের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, বলে যে তোমরা ফিতনা করতে এসেছো, এই সমাজে এতদিন ধরে এগুলো চলে আসছে, বাপদাদা 14 পুরুষ ধরে করে আসছে, আর তোমরা এখন বলছো এইসব বেদাত। তারা কি ভুল করেছিল? কত কী গালিগালাস করছে, কত কী শোনাচ্ছে আমাদেরকে, শোনাক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমাদের ভূমিকা হচ্ছে ডাক্তারের ভূমিকা। একজন ডাক্তার যখন রোগীকে অপারেশন করতে চায়, রোগী কখনো চায় না তার শরীরে ডাক্তার কেচি লাগাক অথবা তার শরীরে কাটাছেঁড়া করুক। ডাক্তার হয় না, রোগী হয়তো অনেক লাফালাফি করে, কিন্তু ডাক্তার কি বিরক্ত হয়? ডাক্তার কি হতাশ হয়? কারণ ডাক্তার জানে এই লোকটাকে যদি অপারেশন ঠিকভাবে আমি না করি, ওই লোকটা জানের খাতরা হবে, ওই লোকটা মারা যাবে, ওই লোকটা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে। আমি একজন মুসলিম, আমার একজন মুসলিম ভাই ও শির করছে, ও বেদাত করছে, আমার অন্তরে এই ফিলিংস থাকবে সবসময় যে না, ওই লোকটা ভুল করছে, ওকে আমাকে যে কোনো হোক বাঁচাতে হবে, ওকে আমাকে সংশোধন করতে হবে, না করলে ও তো মৃত্যুর পরে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর দিন আর নাসিহা, দিন মানে হচ্ছে অন্য মানুষের কল্যাণ কামনা করা। দয়া করে কারোর গালিগালাজে বিরক্ত হবেন না। আপনি যখন কোনো একটা ভালো কথা বলবেন, সে যদি বিরক্ত হয় তার উপর আপনি পাল্টা বিরক্ত হবেন না, তাকে বরং সুন্দরভাবে নসিহত করুন। সে বুঝতে পারছে না বলেই বিরক্ত হচ্ছে, সে জানে না বলেই বিরক্ত হচ্ছে। সে যদি জানতো সে শির করার কারণে, বেদাত করার কারণে কালকে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, সে কখনোই শির বেদাত করতো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য দরদ নিয়ে, অন্তরে দরদ নিয়ে মানুষের কাছে যান। কখনো বলবেন না ও মুশরিক, ও কাফের, ও বেদাতি, এই ধরনের কথা বলে মানুষকে দূরে ঠেলে দেবেন না। বা শিরু ওয়ালাতুনা ফিরু, মানুষকে তোমরা সুসংবাদ দাও, তাদেরকে দূরে ঠেলে দেও না। এটা হচ্ছে আমাদের মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব। সর্বশেষ যে শর্তটি আমাদের পূরণ করতে হবে সেটি হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যের উপদেশটা রব্বুল আলামিন সূরা আসরের একদম শেষ উপদেশ হিসাবে দিয়েছেন। ধৈর্যটা কেন এত গুরুত্বপূর্ণ, এটা আমরা যারা সমাজ সংস্কারের ময়দানে আছি আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারি। কারণ এই ময়দানে এসে ধৈর্য ধরে রাখা খুব কঠিন। একজন মানুষ একটা গালি আপনাকে দিল, আপনার মনটা চাইবে আপনি তাকে পাল্টা গালি দেন, আপনার মনটা চাইবে পাল্টা গালি দেন, এবং এটার অনুমতিও কিন্তু আল্লাহ দিয়েছেন। ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলিমা ওয়াকিবতু বিহি, যদি তোমার ওপরে কেউ অন্যায় করে তুমি তার ওপরে ততটুকু অন্যায় করতে পারো বা ততটুকু তার উপর প্রতিশোধ গ্রহণ করতে পারবো যতটুকু সে তোমার ওপরে অন্যায় করেছে। ওয়ালা ইন সবরতুম লাহু খায়রুল সাবিরিন, কিন্তু তুমি যদি প্রতিশোধ না নিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে এটাই হচ্ছে ধৈর্য ধারণকারীদের জন্য উত্তম।
প্রিয় উপস্থিতি, ধৈর্যের যে কত বড় গুণ রয়েছে এটা আমরা চিন্তা করতে পারবো না। একটু ধৈর্য ধরে দেখি, আজকে সমাজে যত ধরনের অনাসৃষ্টি হচ্ছে এদের বিরুদ্ধে আপনি কথা বলতে থাকুন, বলতে থাকুন, আপনার বিরুদ্ধে তারা অনেক কিছু করবে, আপনার সমাজ আপনার বিরুদ্ধে যাবে, পুলিশ আপনাকে ধরে নিয়ে যান এই জেলখানে ঢুকাবে, কিন্তু তারপরেও ধৈর্য ধরে থাকুন, এই পথের উপর টিকে থাকুন, দেখবেন আপনার এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে, আপনার এই সবরের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ সমাজ অবশ্যই অবশ্যই পরিবর্তন হবেই। আমাদের রসুলের উপর কত অত্যাচার করা হয়েছে, তিনি একজন রাসুল, তার উপরেও কত অত্যাচার করা হয়েছে, মাক্কে জীবন পুরোটা জীবন ছিল, তার উপরে অত্যাচারের জীবন, সে অত্যাচার তিনি সহ্য করে গেছেন, নীরবে হজম করে গিয়েছেন। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল একটাই, আমার কওম যেন হেদায়েত পেয়ে যায়, কওমের কাছে যেন আমি হেদায়েতের বার্তা পৌঁছে দিতে পারি। সুতরাং যে কোনো অবস্থাতে ধৈর্য ধরার এই প্রশিক্ষণটা যেন আমাদের থাকে মুসলিম হিসাবে। প্রিয় উপস্থিতি, মোট চারটা শর্তের কথা আমরা আবারও স্মরণ করে দিচ্ছি। যদি আমরা দুনিয়াতে সফল কাম হতে চাই, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আমাদের সফলতার শর্ত নয়। আমাদের সফলতার শর্ত চারটা। প্রথমত আমাদের ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমান, যে ঈমানের শিরক থাকে না। দুই নম্বর, আমাদেরকে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে, যে আমল আল্লাহ রসুলের শেখানো আমল, আমাদের নিজেদের বানানো আমল নয়, বেদাত নয়। তিন নম্বর শর্ত, আমাদেরকে আমরা যা শিখেছি, যা ভালো কিছু জেনেছি, সেই ভালো জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষকে সংস্কারের চেষ্টা চালাতে হবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি আমরা সফল কাম। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা। সমাজ বিপ্লবের ময়দানে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, চারিদিকে এখন ফেতনা, চারিদিকে পাপাচার, এখান থেকে নিজেকে বাঁচিয়ে, নিজেকে ফেতনার হাত থেকে বাঁচিয়ে সৎ পথের উপর যদি আমরা পরিচালনা করতে পারি, ন্যায়ের পথে যদি পরিচালনা করতে পারি, যদি আমরা হকের পথে নিজেকে টিকিয়ে রাখতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। এই চারটি শর্ত ইনশাআল্লাহ আমরা পালন করতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় উপস্থিত আরও অনেক কথা বলা ছিল, সময় যেতে একেবারেই সংক্ষেপ, অলরেডি বোধহয় এক ঘন্টা হয়ে গেল নাকি, তা আমি আর কথা বাড়াবো না। আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এই যে কোম্পানিগঞ্জ সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানের সাথে থাকার জন্য। এই প্রতিষ্ঠানের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। টাকা পয়সা হয়তো প্রয়োজন হবে না, আমাদের তরুণ ভাই আলহামদুলিল্লাহ তার সামর্থ্য আছে এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, কিন্তু অন্ততপক্ষে সন্তান দেওয়ার দায়িত্বটা তো আপনাদের নাকি? আপনার সন্তান যদি আপনি এখানে না পড়িয়ে আপনি সেকুলার স্কুলে পড়ান, যদি বেদাতি কোনো মাদ্রাসায় পড়ান, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হবে না। এই প্রতিষ্ঠান এখানে গড়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই গ্রামের মানুষরা যেন হক দিনটা পায়, সহি দিনটা পায়, এই জন্য আপনাদের সন্তানদেরকে চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য। এবং সেই সাথে আপনারা আপনাদের দোয়ায় সবসময় স্মরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটিকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নেন। এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে যেন অত্র এলাকা যেন আলোকিত হয়, এখান থেকে যেন কিছু বিশিষ্ট ওলামায়ে কেরাম বের হয়, যাদের মাধ্যম দিয়ে শুধুমাত্র এই কোম্পানিগঞ্জ নয়, শুধুমাত্র এই নন্দনগাছি না, পুরো এই রাজশাহী জেলা যেন আলোকিত হয় ইনশাআল্লাহ। সেই দিনের জন্যই আমরা অপেক্ষায় রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন আমাদের তৌহিদুল ইসলাম ভাইয়ের এই প্রচেষ্টাকে, যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায় যেন বরকত দান করেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখেরাতে সফল কাম বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আহলে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি রাজশাহী নওদাপাড়াতে ইনশাআল্লাহ তাবলিগী ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা এখান থেকে অনেকেই হয়তো যান, অথবা অধিকাংশই হয়তো যান, আপনাদেরকে আমরা আবারও দাওয়াত দিচ্ছি কেন্দ্রের পক্ষ থেকে, আপনারা ইনশাআল্লাহ এবারও যাবেন এবং সেখানে তাবলিগী ইজতেমার জন্য যে নতুন ময়দান ক্রয় করার চেষ্টা চালানো হচ্ছে আপনারা সাধ্যমতো সেখানে সহযোগিতার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। এবং সেই সাথে মোহতার আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব, তাকে আপনারা জানেন আলহামদুলিল্লাহ, তিনি যে খেদমতের একটা কি বলবো সারা বাংলার বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এর বিনিময়ে নেক হায়াত দান করেন এবং কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী করেন। আরেকটা বিষয় এখানে বলার একটু দরকার, আপনারা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের কথা বারবার শুনছেন, সেই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমাদের কারিকুলামের বইগুলো প্রস্তুত করার জন্য সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে বর্তমান সিলেবাসে বা কারিকুলামে যে বইগুলো দেওয়া হচ্ছে এই বইগুলো আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া আমাদের জন্য লজ্জাস্কর। বইগুলোতে যেসব ছবি ব্যবহার করা হয়েছে, ছেলে মেয়ের একসাথে অবস্থান, শুধু তাই না, মেয়েদের কী বলো মানে পর্দাহীনভাবে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এমনকি মাদ্রাসার বইগুলোতে যে অবস্থা, এই বইগুলো আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।
এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই কারিকুলামে বইগুলো প্রস্তুত করার জন্য। ইতিমধ্যে আমরা ক্লাস থ্রি পর্যন্ত এই বইগুলো অল রেডি করে ফেলেছি এবং আগামী বছরের মধ্যে আমাদের চেষ্টা আছে যেন ক্লাস ফাইভ পর্যন্ত এই কারিকুলামের সমস্ত বইগুলো যেন আমরা বের করে ফেলতে পারি। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন হাদিস ফাউন্ডেশন এই এই প্রচেষ্টা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে বিগত মাত্র চার বছরে বাংলাদেশে প্রায় চল্লিশটি জেলায় ১১০টি প্রতিষ্ঠান বর্তমানে আমাদের রেজিস্ট্রেশনভুক্ত আছে। শুধু তাই না, বহু হানাফি প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের সিলেবাসের বইগুলো বর্তমানে কিন্তু চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ তারা এই বইগুলো দেখে খুশি হয়েছেন এবং তাদের সিলেবাসে আমাদের বইগুলো কিন্তু অন্তর্ভুক্ত করে নিয়েছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, সেই সাথে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই কোম্পানিগঞ্জ সালাফি মাদ্রাসাকে, তারা যে সাহসী উদ্যোগ গ্রহণ করে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এখানে আলহামদুলিল্লাহ তারা এই সহিহ আকীদা মানহাজের সিলেবাস অনুযায়ী পরিচালনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক প্রতিষ্ঠাকে কবুল করে নিন, এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে যারা দায়িত্ব পালন করছেন, আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।